হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আজকে আমি চলে এসেছি তোমাদের জন্য এই ভারী উইন্টারে কিছু উইন্টার শপিং কালেকশন দেখানোর জন্য আমি এখন আছি নূরজাহান সুপার মার্কেটের ভেতরে তো এখানে আমি তোমাদেরকে দেখাবো বর্তমানে উইন্টারের কি কী কালেকশনগুলো আছে এবং এই ভারী উইন্টারে তোমরা কেমন ধরনের লেডিস কালেকশনগুলো পেতে পারো নূরজাহান মার্কেটে তো চলো বন্ধুরা দেখা যাক এখন কিন্তু নূরজাহান মার্কেটে প্রচুর পরিমাণ শীতের কালেকশন কিন্তু অ্যাভেলেবেল আর বর্তমানে কয়েকদিন থেকে যেহেতু খুব ভারী উইন্টার চলছে তাই কিন্তু নূরজাহান মার্কেটে প্রচণ্ড পরিমাণ ভিড় আছে এবং সেই সাথে কিন্তু তোমরা বিভিন্ন ধরনের উইন্টারের কালেকশন পাবে অ্যাভেলেবল লেডিস প্যান্ট জেগিংস লেগিংস তোমরা পাবে বাট এগুলোর প্রাইস কিন্তু এখন হবে সেভেন হান্ড্রেড করে আগে কিন্তু তোমরা সামারে জেগিংসগুলো পাঁচশো টাকা থেকে সাড়ে ভেতরেই কিন্তু পার্সেস করতে পারতে কিন্তু বর্তমানে যে ভারী উইন্টার এই সময়ে কিন্তু নুরজাহান মার্কেটে সব ধরনের জেগিংস কিন্তু মোটামুটি সাতশোর কমে কিন্তু সেল হচ্ছে না সাতশো করেই তোমাদেরকে পার্সেস করতে হবে আর জেগিংসগুলো খুবই পরিমাণ ভালো কোয়ালিটির হবে মিনিমাম তোমরা টু ইয়ার্স ইজিলি কিন্তু এগুলো ইউজ করতে পারবে এই যে দেখো বিভিন্ন কালারের কিন্তু জেগিংস তারপরে তোমার যারা প্যান্টগুলো কিন্তু অ্যাভেলেবেল বাট প্রাইস কিন্তু সেভেন হান্ড্রেড তারপরও তোমরা দামাদামি করে দেখতে পারো যদিও নূরজাহান মার্কেটে কিন্তু প্রাইসটা ওইভাবে কমায় না কিন্তু তোমরা অবশ্যই দামাদামি করবে অনেক সময় বার্গেনিং করলে কিন্তু কিছুটা তারা লেস করে যদিও নূরজাহান মার্কেট করতে চায় না কিন্তু দামাদামি করতে সমস্যা নেই তোমরা করতে পারো আর এখন কিন্তু নূরজাহান মার্কেটে এত বেশি পরিমাণ উইন্টারের যে কালেকশনগুলো হয় সোয়েটারগুলো সব কিন্তু প্রচুর পরিমাণে আছে তোমরা যারা নিতে চাচ্ছ তারা চলে যাবে প্রাইসটা একটু বেশি নিবে কিন্তু খুব ভালো ভালো কালেকশন কিন্তু এখন তোমরা পাবে জিন্সের প্যান্ট থেকে শুরু করে সব কিন্তু তোমরা এখন ভালো ভালো পাবে সামারে কিন্তু ওইভাবে কিন্তু জিন্সের কালেকশন পাওয়া যায় না তাই যারা জিন্স সময় ইউজ করো বা যারা জিন্স লাভার আছো তারা কিন্তু এখন নিয়ে নিতে পারো তারপরে এই টাইপের যে কোডগুলো আছে এটা কিন্তু একটু ডিফারেন্ট টাইপের চেক চেক যে কোডগুলো আছে এগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে পনেরোশো থেকে দু হাজারের ভেতরে আর এই টাইপের চেক কোডগুলো কিন্তু সব দোকানে অ্যাভেলেবেল না তোমাদেরকে কিন্তু একটু নুরজাহান মার্কেট ঘুরে তারপরে পার্সেস করতে হবে এছাড়াও তোমরা কিন্তু নর্মাল যেসব ফ্লোর টাচ টপসগুলো আছে সেগুলো কিন্তু অ্যাজ ইউজাল কিন্তু পেয়ে যাবে নর্মাল যে নাইরা কাঠগুলো আছে সেগুলো পেয়ে যাবে আর পেয়ে পাবে এই ধরনের লং স্লিপ শার্টগুলো এখন কিন্তু এই শার্টগুলো প্রচুর পরিমাণে কিন্তু নুরঝান মার্কেটে আছে এক কালারের এগুলো কিন্তু আবার সামারে তোমরা পাবে না তাই যারা এই সব শার্টগুলো ফুল স্লিভ শার্টগুলো সবসময় ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য ফিল করো এই ধরনের কিন্তু ফুল স্লিপ শার্টগুলো পরে কিন্তু যে কোনো ভ্যাকেশনেও যাওয়া যায় অথবা ট্যুরেও যাওয়া যায় তো এই ধরনের শার্টগুলো তোমরা কিন্তু এখন নিয়ে নিতে পারো প্রাইস হবে কিন্তু ফাইভ হান্ড্রেড করে এই যে দেখো প্যান্টের কিন্তু বিভিন্ন কালেকশন এত পরিমাণ হিউজ কালেকশন এখন লেডিস প্যান্টের অ্যাভেলেবেল তারপরে ফুল স্লিপ যে সোয়েটারগুলো আছে ব্ল্যাক কালার হোয়াইট কালার স্কিন কালার তারপরে এই যে দেখো জ্যাকেটগুলো ডেনিমের এই সব জ্যাকেটগুলো কিন্তু আগে ছিল আটশো টাকা করে কিন্তু এই ভারী উইন্টারের জন্য কিন্তু এক হাজারের নিচে দিচ্ছে না এছাড়াও কিন্তু লেগিংস তোমরা পাবে লেগিংসগুলো কিন্তু তোমরা মোটামুটি তিনশো সাড়ে তিনশোর ভেতরেই পেয়ে যাবে কিন্তু লেগিংসের যেটা সমস্যা হচ্ছে লেগিংসটা কিন্তু লং লাস্টিং না যার জন্য আমি সবসময় রেকমেন্ড করি তোমরা যদি নাও তাহলে তোমরা জেগিংস নিবে জেগিংসগুলো খুবই লাস্টিং হয় টু ইয়ার্স কিছু হবে না কিন্তু যদি তোমরা লেগিংস নাও লেগিংসগুলো কিন্তু ওইভাবে লাস্টিং করে না আর ফুল স্লিভ শার্টগুলো এই যে তোমরা দেখতেই পাচ্ছ কালার কিন্তু অনেকগুলো আছে তোমরা এগুলো ফাইভ করে কিন্তু এক একটা করে হবে তো মোটামুটি কয়েকটা শপে কিন্তু এগুলো আছে অ্যাভেলেবেল তোমরা এগুলো নিয়ে নিতে পারো সামারে সাধারণত দেখা যাচ্ছে টি শার্ট প্রচুর পরিমাণে থাকে কিন্তু ফুল স্লিপ এই টাইপের শার্টগুলো সামারে কিন্তু পাওয়া যায় না আর এগুলোর কিন্তু ম্যাটেরিয়াল হবে জর্জেট খুবই ভালো ম্যাটেরিয়াল হবে তোমরা কিন্তু এগুলো জিন্সের সাথে খুব ইজিলি খুব কমফোর্টভাবে কিন্তু ব্যবহার করতে পারবে এবং যে কোনো জায়গায় কিন্তু তোমরা খুব সহজেই এই ফুল স্লিপ শার্টগুলো পরে কিন্তু যেতে পারবে তারপরে রেডিমেড যে প্লাজোগুলো আছে প্যান্টগুলো আছে এগুলোও তোমরা পেয়ে যাবে এছাড়াও তোমরা যেসব জিন্সের প্যান্টগুলো নিবে জিন্সের প্যান্টগুলোও কিন্তু এখন মোটামুটি ফাইভ হান্ড্রেডের ওপরে হবে এই যে দেখো প্রচুর পরিমাণ প্যান্ট অ্যাভেলেবেল মানে এই ভারী উইন্টারে এত বেশি পরিমাণ লেডিস প্যান্ট এবং প্রত্যেকটা প্যান্ট কিন্তু এক একটা প্যান্ট এক একটা ডিজাইনের মানে কালেকশনে কিন্তু এখন ভরপুর নূরজাহান মার্কেট তোমরা যারা শপিং করতে চাচ্ছ তারা কিন্তু চলে যেতে পারো মানে পুরো নূরজাহান মার্কেট জুড়েই কিন্তু প্রচুর কালেকশান আছে আমি আবারও বলছি তোমরা চলে যেতে পারো প্রাইসটা একটু বেশি নেবে কারণ খুবই ভারী উইন্টার যেহেতু বেশি ঠান্ডা এই জন্য প্রাইসটা কিন্তু আগের চেয়ে একটু বেড়ে যাবে একশো বা দুশো টাকা করে তারা বেশি নিচ্ছে এই যে দেখো প্রচুর পরিমাণ কিন্তু ডেনিমের জ্যাকেট অ্যাভেলেবেল এখন কিন্তু মার্কেটে তোমরা চন্দ্রিমা সুপার মার্কেটেও পাবে আবার কিন্তু নূরঝাহান মার্কেটেও ডেনিমের জ্যাকেট কিন্তু তোমরা পাবে যদি চন্দ্রিমা সুপার মার্কেট থেকে নিতে চাও তাহলে কিন্তু প্রথম গেট দিয়েই তোমরা ঢুকে যাবে ঢাকা কলেজের পাশেই যে প্রথম গেটটা সেটা দিয়েই ঢুকে যাবে আর নূরঝাহান মার্কেটে তো অ্যাভেলেবেল পেয়ে যাবে যে কোনো শপেই আর ভারী যে জ্যাকেটগুলো সেই সব জ্যাকেটগুলো কিন্তু তোমরা বারোশো থেকে চোদ্দোশোর ভেতরেই পেয়ে যাবে বাট তোমরা আমি তোমাদেরকে একটাই সাজেস্ট করব যেটাই তোমরা পার্সেস করো একটু দামাদামি করে নিবে এছাড়াও ঘরের যাবতীয় যেসব জিনিসপত্র আছে ঘর সাজানোর জন্য ডেকোরেশন করার জন্য এগুলোর প্রাইস কিন্তু অ্যাজ ইউজাল যেরকম থাকে সবসময় সেরকমই কিন্তু এগুলোর প্রাইস কিন্তু বাড়েনি এগুলো যেমন তেমনই শুধুমাত্র জাস্ট যেহেতু এটা উইন্টার সিজন উইন্টারের যেসব কালেকশনগুলো সেগুলোরই প্রাইসটা কিন্তু একশো দুশো টাকা করে এখন মোটামুটি বেশি নিচ্ছে এই যে দেখো তোমরা কত পরিমাণ লেডিস প্যান্টের কালেকশান এবং প্রত্যেকটা এক একটা কিন্তু এক এক কালার তোমরা প্রচুর কালেকশান পাবে আর পাবে তোমরা যে নর্মাল যে খুব সফট গেঞ্জির কাপড়ের যে প্লাজোগুলো যেগুলো তোমরা মনে করো ঠান্ডার সময় পাকে পাগুলোকে অনেক বেশি গরম রাখবে তো এই টাইপের কিন্তু প্লাজোগুলো তোমরা পেয়ে যাবে আড়াইশোটা আড়াইশো থেকে তিনশো টাকার ভেতরে আর এই যে দেখো কি সুন্দর সুন্দর এক একটা সোয়েটারগুলো এই সব সোয়েটারগুলো কিন্তু এখন তোমরা ছয়শো সাতশো করে পেয়ে যাবে যেগুলো আগে পাঁচশো করে এগুলো কিন্তু একটু প্রাইসটা বাড়বে এই যে দেখো প্রচুর কিন্তু কালেকশান এবং কি বলবো কালারগুলো এত সুন্দর সুন্দর পার্পেল কালার তারপরে পিঙ্ক কালার অ্যাশ কালার মানে প্রত্যেকটা কালার খুবই সুন্দর আবার অনেকে কিন্তু হোয়াইট কালারও দেখলাম যে খুব পার্সেস করতেছে মানে হোয়াইট কালার দেখা যাচ্ছে যে যে কোনো একটা ওভারকোট ব্ল্যাক ওভারকোটের নিচে কিন্তু হোয়াইট কালার স্কিন কালার রেড কালার এগুলো কিন্তু খুব ভালো লাগে ব্ল্যাক কালার এই যে দেখো এগুলো কিন্তু সব নূরজাহান মার্কেটের লেটেস্ট কালেকশন উইন্টার কালেকশন তো বন্ধুরা তোমরা যারা এই সব কালেকশানগুলো পিক করতে চাচ্ছ তারা খুব দ্রুত চলে যাবে নূরজাহান মার্কেটে আই হোপ তোমরা তোমাদের পছন্দের কালেকশনগুলো পার্সেস করতে পারবে আর এত সুন্দর সুন্দর কালারের সব উইন্টার কালেকশন শীত মানেই কিন্তু কালারের রাজত্ব যত সুন্দর সুন্দর কালার আর যত ডিপ কালার তোমরা উইন্টারের ভেতর পড়বে তত কিন্তু দেখতে অনেক আকর্ষণীয় লাগবে আর আমি আরেকটা যে বিষয়টা এক্সপ্লোর করলাম সেটা হচ্ছে এখন কিন্তু ব্ল্যাক কালারের যে যেসব সোয়েটারগুলো আছে বা ব্ল্যাকের চেক চেক এই সবগুলো সোয়েটার বা কালেকশানগুলোর প্রাইসটা কিন্তু একটু বেশি হয় কেন জানি ব্ল্যাক কালারের সোয়েটারগুলো সময় প্রাইসটা একটু বেশি চায় আমি যেটা দেখলাম কয়েকটা আমি দামাদামি করলাম প্রাইসগুলো ব্ল্যাক কালারের কিন্তু বেশি চায় এবং ব্ল্যাক বাদে অন্যগুলো কিন্তু প্রাইসটা একটু কমই তারা বলছে বাট ব্ল্যাকের কালেকশানের প্রাইসগুলো কিন্তু বরাবর একটু বেশি এই যে তোমরা যে ব্ল্যাক সোয়েটারটা এখন যেটা দেখতে পাচ্ছ পুরো সামনে দিয়ে কিন্তু ওপেন বাটন সিস্টেম এগুলো কিন্তু আটশো মিনিমাম কমপক্ষে আটশো এগুলোর প্রাইস আর এই সব ফুল যেগুলো তোমার হচ্ছে যে একটু চেক সিস্টেমের যে কালেকশনগুলো আছে মিডিয়াম সাইজের লং এগুলো প্রাইস কিন্তু হাজার থেকে বারোশো টাকা এছাড়াও কিন্তু বেবিদের সেকশানে বেবিদের জন্য প্রচুর পরিমাণ সুন্দর সুন্দর কিন্তু কালেকশন চলে এসেছে বেবিদের জন্য যে উইন্টার কালেকশন বেবিদের জন্য ফুল স্লিভ যে শার্টগুলো ফুল স্লিভ জ্যাকেট তারপরে ফুল স্লিভ যে ট্রাউজারগুলো মেয়েবাবু প্লাস বাবুদের জন্য সেগুলো কিন্তু প্রচুর কালেকশন আসছে তোমরা দেখতেই পারছো আমার ভিডিওতে এবং সে প্রত্যেকটা কালেকশন কিন্তু খুবই সুন্দর তোমরা যারা বেবিদের ভিডিও দেখতে চেয়েছ তোমরা কিন্তু এখন বেবিদের যে সেকশন আছে একদম লাস্ট যে গলিটা সেখানে কিন্তু তোমরা আসতে পারো দেখো খুব সুন্দর সুন্দর কিন্তু বেবিদের কালেকশন এখন চলে এসেছে তোমরা কিন্তু এখন এগুলো নিয়ে নিতে পারো দেখো কি সুন্দর সুন্দর ট্রাউজারগুলো এগুলো কিন্তু মেয়ে বাবুদের জন্যই যে স্কাই কালার ট্রাউজার তারপরে আরও কিছু আরও অনেক সুন্দর সুন্দর ট্রাউজার কিন্তু এখন অ্যাভেলেবেল এই যে দেখো পিঙ্ক কালার অনেক সময় কিন্তু সামারে কিন্তু ফুল স্লিভ টি শার্টগুলো কিন্তু অ্যাভেলেবেল হয় না তো তোমরা যারা নিতে চাও তারা কিন্তু এখন নিয়ে নিতে পারো এখন কিন্তু ফুল স্লিপ সব কিছুই কিন্তু বড়দের জন্য প্লাস ছোটদের জন্য কিন্তু ফুল স্লিপ সব কিছু এখন অ্যাভেলেবেল পাবে এছাড়াও আমি আরও যেটা দেখলাম যে এখন কিন্তু অনেকেই ক্রপ টপসগুলো খুঁজছো বাট ক্রপ টপসগুলো কিন্তু সব শপে কিন্তু অ্যাভেলেবেল না বাট উইন্টারে কিন্তু ক্রপ টপস একটা দুইটা হলেও কিন্তু লাগে কারণ ক্রপ টপস দেখা যাচ্ছে সোয়েটারের নিচে তারপরে কোথাও বেড়াতে গেলে তারপরে ওভারকোটের নিচে কিন্তু ক্রপ টপসের দরকার হয় সবারই তো এই সব ক্রপ টপসগুলো কিন্তু তোমরা পাবে একদম শেষের দিকে আমি তোমাদেরকে সেখানে নিয়ে যাচ্ছি কারণ আমি দেখলাম যে পুরো মার্কেট জুড়ে এখন কিন্তু ক্রপ টপস ওইভাবে অ্যাভেলেবেল না কিন্তু শীতের সময় ক্রপ টপসই কিন্তু বেশি দরকার আর অনলাইনে যে সব ক্রপ টপস পাওয়া যায় সেগুলো ম্যাটেরিয়াল কিন্তু ওই রকম ভালো হয় না দেখা যাচ্ছে যে খুবই পাতলা হয় সেই সব ক্রপ টপসগুলো সেক্ষেত্রে কিন্তু মার্কেটে এসে দেখে নেওয়াটাই বেটার তো এই যেও আমি চলে এসেছি ক্রপ টপসের সেকশনের দিকে এখানে প্রচুর মোটামুটি কালার অ্যাভেলেবেল আছে ক্রপ টপসের এখানে তোমরা লং স্লিভের ক্রপ টপসও পাবে এবং লং স্লিভ ছাড়াও কিন্তু ক্রপ টপস পাবে যেগুলো লং মানে লং স্লিভ হবে সেগুলোর প্রাইজ হবে তোমরা দেখতেই পারছো কিন্তু পার্পেল কালার পিঙ্ক কালার তারপরে অরেঞ্জ কালার এই সব ক্রপ টপসগুলোর প্রাইজ হবে কিন্তু যেগুলো ফুল স্লিভ সেগুলোর প্রাইজ হবে দুশো টাকা এবং যেগুলো মানে হাফ স্লিভ হবে সেগুলোর প্রাইস হবে একশো পঞ্চাশ টাকা বাট তোমাদেরকে দামাদামি করতে হবে দামাদামি ছাড়া কিন্তু তারা প্রাইসটা বেশি বলছে তো তোমরা যদি একটু দামাদামি করো তাহলেই কিন্তু তোমরা যেগুলো ফুল স্লিপ না সেগুলো কিন্তু তোমরা একশো পঞ্চাশ টাকাতেই পার্সেস করতে পারবে এই যে দেখো আমি দেখাচ্ছি অনেকগুলো কালার কিন্তু অ্যাভেলেবেল এছাড়া যেগুলো ফুল স্লিপ সেগুলো কিন্তু আড়াইশো টাকা করে আর ফুল স্লিপ ছাড়া কিন্তু একশো টাকা করে দেখো প্রত্যেকটা কিন্তু ক্রপ টপস তো এখানে কিন্তু একধা একাধারে তিন চারটা দোকান কিন্তু শুধু ক্রপ টপস কিন্তু এখানে অ্যাভেলেবেল মানে অনেক বেশি পরিমাণে দেখো অনেক সুন্দর সুন্দর কালার আছে স্কাই কালার পিঙ্ক কালার তারপরে পার্পেল কালার ব্ল্যাক স্কিন কালার রেড কালার তোমরা যে কালার ক্রপ টপসে নাও না কেন এখানে কিন্তু পুরো অ্যাভেলেবেল তারপরে হোয়াইট কালার তো ক্রপ টপসগুলো নিতে হলে কিন্তু তোমাদেরকে একটু ভেতরের দিকে যেতে হবে আর খুঁজতে হবে কারণ সব শপে কিন্তু আমি এখন দেখলাম ক্রপ টপসগুলো অ্যাভেলেবেল নেই আর ক্রপ টপস নেওয়ার সময় কিন্তু অবশ্যই তোমরা ম্যাটেরিয়ালটা চেক করে নিবে কারণ তোমরা যদি একদম দেখা যাচ্ছে ট্রান্সপারেন্ট টাইপের নাও তাহলে কিন্তু এগুলো তোমরা ইউজ করতে পারবে না তাই ম্যাটেরিয়ালটা একটু চেক করে নিবে একটু মোটা দেখে নিবে দেখো কালারটা জাস্ট ওয়াও একদম পার্পেল কালার খুব সুন্দর লাগছিল কালারগুলো তো এখানে তোমরা অনেক ধরনের অনেক কালার এবং ডিজাইনের কপ টপস কিন্তু পেয়ে যাবে আর নূরঝান মার্কেটে যেতে হলে কিন্তু হোপ মার্কেটের মতো সেম একটু সময় নিয়ে যাবে কারণ এখানে এখানকার দোকানগুলো একটার সাথে আরেকটা মানে এমনভাবে লাগানো তাই একটু সময় নিয়ে যে বেছে তারপরে কিন্তু তোমরা পার্সেস করবে আর অবশ্যই দামাদামি করবে আমি যেটা এক্সপ্লোর করে দেখলাম দামাদামি করলে কিন্তু লাভের লাভ লাভের চেয়ে ক্ষতি নেই বরং লাভ হওয়ার সম্ভাবনাই বেশি তো দ্যাটস ইট ফ্রেন্ডস এই ছিল আমার আজকের ভিডিও আমি মোটামুটি এই ভারী উইন্টারে মান মার্কেটে কি কি কালেকশান আছে তোমরা কী কী পার্সেস করতে পারো তো সেটার একটা ভিডিও তোমাদেরকে দিয়ে দিয়েছি তোমরা এটা দেখে তোমাদের পছন্দ মতো পার্সেস করে নেবে থ্যাংক ইউ